কর্মচারীর স্বার্থে 12% ডিএ প্রদান করার জন্য রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়ে বুধবার বিবেকানন্দ বিচার মঞ্চের উদ্যোগে এক বিশাল অভিনন্দন র্যালির আয়োজন করা হয়। র্যালিতে উপস্থিত ছিলেন বিবেকানন্দ বিচার মঞ্চের সম্পাদক তপন দাস এবং অন্যান্য বিশিষ্ট কর্মচারী নেতা সহ বিপুল মাত্রায় উপস্থিত রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা। সুবিশাল এবং বর্ণাঢ্য এই র্যালিটি ব্যান্ডের বাজনা এবং কর্মচারীদের আনন্দ উৎসাহ আর আতশবাজির আলোয় বর্ণময় রূপ পায়। রাজ্য সরকারের এই বলিষ্ঠ সিদ্ধান্তকে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়ে কর্মচারী সংগঠনের নেতা তপন দাস জানান, ইতিপূর্বে কোনো রাজ্য সরকার একসাথে 12% ডিএ প্রদান করেনি। এই ডিএ পাবার ফলে রাজ্যের কর্মচারীরা ভীষণভাবে খুশি এবং তাদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে বলে উল্লেখ করেন তিনি। আপনারা জানেন, কিছুদিন আগে আমাদের রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে যখন নাকি 7 CPC দেওয়া হয়েছিল, তখনই আমাদের বেসিকটা অনেক হাই হয়ে গেছিল এবং এরপরে ওই বেসিকের উপর আজকে 12% ডিএ, মানে সর্বকালীন সবচেয়ে বেশি বৃদ্ধি হবে ডিএর মাধ্যমে। এই 12% ডিএ দেওয়ার ফলে এই কারণে আজকে বিবেকানন্দ বিচার মঞ্চের পক্ষ থেকে এবং ত্রিপুরা রাজ্যের আপামর কর্মচারীদের পক্ষ থেকে রাষ্ট্রবাদী সরকারকে আমরা অভিনন্দন জানাতে এখানে এসেছি। আপনারা দেখছেন ব্যান্ড বাজা এবং বাজি পোড়ানোর মাধ্যমে কীভাবে কর্মচারীরা উৎসবের মেজাজে আজকে এই অভিনন্দন র্যালিতে যোগ দিতে এসছে। বাকি দেখুন, বাকি কত পার্সেন্ট রয়েছে আজকের দিনে আমি সেই জিনিসটা বলতে চাই না। আজকে সবাই এই 12% দিয়ে দেওয়ার আনন্দে আত্মহারা তারা সবাই পেয়েছে, কারণ কোনো আন্দোলন ছাড়া, কোনো ধরনের মুভমেন্ট ছাড়া আমরা প্রথমে 5% পেয়েছিলাম, এর কয়েক মাস পরে আমরা 12% পেয়ে গেছি, আর বাকি যেটা আছে সেটা আমরা পেয়ে যাবো। আমরা পূর্ণ আশাবাদী, যেভাবে রাষ্ট্রবাদী সরকার কোনো আন্দোলন ছাড়া, কোনো মুভমেন্ট ছাড়া এভাবে কর্মচারীদের অধিকার কিনে ওনারা সচেতন এবং তারা সময় সময় আমাদের দিয়ে যাচ্ছেন। এই কারণে কী বাকি আছে সেটা জেনে আজকের আনন্দটাকে আমি সীমিত করতে চাই না। আজকে সবাই স্বতঃস্ফূর্তভাবে যেভাবে এই অভিনন্দন র্যালিতে সামিল হয়েছে, সেখান থেকে বুঝতে পারছেন কী বাকি আছে সেটা নিয়ে তারা মোটেই কনসার্ন না তাদের কাছে। তারা আজকের এই আনন্দটাকে উপভোগ করতে এখানে এসছেন। আমরা আজকে শহরের যে মেন রোডটা আমরা এখান দিয়ে গিয়ে পোস্ট অফিস চুমনি হয়ে, কামান চুমনি হয়ে, পোস্ট অফিস চুমনি হয়ে আবার আমরা এখানে ফিরে আসবো। রাষ্ট্রবাদী সরকার সবসময় কর্মচারী স্বার্থে কাজ করেছে এবং আগামী দিনেও কাজ করবে বলে জানান বিবেকানন্দ বিচার মঞ্চের সম্পাদক তপন দাস। উল্লেখ্য, রেগুলার কর্মচারীদের 12% ডিএ প্রদান করা ছাড়াও অনিয়মিত কর্মচারীদের মজুরি 50% বৃদ্ধি করেছে রাজ্য সরকার, ফলে সমস্ত কর্মচারী মহলই এখন খুশির আবহ। ইতিপূর্বেই সপ্তম বেতন কমিশনের সুপারিশ বহুলাংশে কার্যকর করে কর্মচারীদের বিরাট আর্থিক সুবিধা দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং জননেতা বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।